নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব উত্তম গৃহযোগ সম্পর্কে। কখন হতে পারে? কোনো জাতকের অথবা কোনো জাতিকার জন্মকোষ্ঠীতে বা জন্মকুণ্ডলিতে চতুর্থপতি যে গ্রহটি রয়েছে, সেই গ্রহ যদি শুভ গ্রহ দ্বারা যুক্ত হয়ে লগ্নের কেন্দ্রে অর্থাৎ লগ্ন চতুর্থ, সপ্তম অথবা দশম ভাবে, অথবা লগ্নের ত্রিকোণ অর্থাৎ লগ্ন পঞ্চম বা নবম ভাবে যদি বসে থাকে, তাহলে উত্তম গৃহযোগ সূচিত হতে দেখা যায়। এরকম ধরনের যোগে জাতক ব্যক্তি উত্তম গৃহের অধিকারী অবশ্যই হয়ে থাকে। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু গৃহ নির্মাণের ক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করে থাকে এবং গৃহ নির্মাণে তাদের ক্ষেত্রে কোনো বড় সমস্যা হয় না। তাহলে আজ আলোচনা করলাম উত্তম গৃহের অধিকারী কারা হতে পারে, কোন ধরনের যোগসূত্র তৈরি হলে জন্মকোষ্ঠীতে, সেই সম্পর্কে আলোচনা করলাম। আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।